হাসিনাকে পদত্যাগ করতে হবে, এই সংসদকে বিলুপ্ত করতে হবে এবং একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা দিয়ে নতুন নির্বাচন কমিশনের মধ্যে দিয়ে নির্বাচন অনুষ্ঠান করতে হবে। এটাই একমাত্র লক্ষ্য, এর কোনো বিকল্প নাই। যারা আজকে ক্ষমতায় বসে আছে এরা মূলত প্রতারক, এরা সবসময় প্রতারণা করে ক্ষমতায় টিকে থেকেছে। ১৯৭৫ সালেও তারা জাতির সঙ্গে প্রতারণা করে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছিল। ঠিক একইভাবে নতুন কায়দায় আবার ওই একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করার জন্য তারা ওই তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করে দিয়ে এইভাবে নির্বাচন করতে চায়। আমরা মাঠে নেমেছি, আমরা আন্দোলন করছি, এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে। জনগণই সিদ্ধান্ত নেবে যে এই সরকার থাকবে কি থাকবে না, এবং সেটা এই তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন হবে কি। আমার ভাষায় আপনার এই সরকারের একটা প্রসারণে পড়ে গেছে। আমি খুব দুঃখিত যে আমি আপনাদের এই অপেক্ষা করার বিষয়টাকে ঠিক খুশি করতে পারবো না, কারণ আমার ভয়েস একেবারেই চোট হয়ে গেছে। আমার ভয়েসটাই আপনার এই সরকারের একটা প্রসারণে পড়ে গেছে। আমি আমি গতকাল ঢাকার বাইরে ছিলাম, রোড মার্চে ছিলাম, সেই রোড মার্চের ঠান্ডা গরম এবং জোরে কথা বলতে গিয়ে আমার ভয়েস একেবারে গেছে। সব খাচ্ছি কিছু হয় না। তো এখানে মূল বিষয়টা আমি আপনাদের যেটা ইতিমধ্যে আলোচনা করেছেন আমাদের বিজ্ঞ অঞ্চলবৃন্দ, আমি সেদিকে একদমই কথা বলতে চাই না, কারণ কথা বলা সম্ভব নয়। আমি আমাদের সিনিয়র অ্যাডভোকেট জয়াল আহমদিন সাহেবকে ধন্যবাদ জানাতে চাই যে তিনি অত্যন্ত সঠিক সময়ে এই বিষয়টার অবতারণা করেছেন, যাতে আমাদের গোটা জাতি আজকে এই বিষয়টার দিকে তাকিয়ে আছে। আপনারা দেখেছেন যে আমরা বিএনপি শুধু নয়, আমরা প্রায় সবগুলি রাজনৈতিক দলই আজকে একটা জায়গায় এসে পৌঁছেছি, সেটা হচ্ছে যে আমরা এই তত্ত্বাবধায়ক সরকারকে আবার আমরা পুনরায় প্রবর্তন করতে বলেছি। কারণ হচ্ছে যে যারা আজকে ক্ষমতায় বসে আছে এরা মূলত প্রতারক, এরা সবসময় প্রতারণা করে ক্ষমতায় টিকে থেকেছে। ১৯৭৫ সালেও তারা জাতির সঙ্গে প্রতারণা করে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছিল। ঠিক একইভাবে নতুন কায়দায় আবার ওই একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করার জন্য তারা ওই তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করে দিয়ে এইভাবে নির্বাচন করতে চায়। এটা এখন জনগণের দাবি, জনগণ বাংলাদেশের তাদের যে সকল শক্তি উৎস, তারা চায় যে এই দেশে নির্বাচন হবে, সেই নির্বাচনটা হতে হবে অবশ্যই একটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে। এর কোনো বিকল্প নেই, কারণ আওয়ামী লীগ সরকারের অধীনে বা হাসিনার অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে, মানুষের কিন্তু গ্রহণযোগ্য হতে পারে এটা কেউই বিশ্বাস করে না। তাই আজকে কথা বেশি নয়, কথা একটাই, আমরা মাঠে নেমেছি, আমরা আন্দোলন করছি, এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে। জনগণই সিদ্ধান্ত নেবে যে এই সরকার থাকবে কি থাকবে না, এবং সেটা এই তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন হবে কি। আর একটি কথা আমরা খুব পরিষ্কার বলেছি যে আমরা আমাদের দাবির মধ্যে এক নম্বর দাবি যেটা এক দফা এক দাবি বলেছি আমরা, সেটা হচ্ছে হাসিনাকে পদত্যাগ করতে হবে, এই সংসদকে বিলুপ্ত করতে হবে এবং একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা দিয়ে নতুন নির্বাচন কমিশনের মধ্যে দিয়ে নির্বাচন অনুষ্ঠান করতে হবে। এটাই একমাত্র লক্ষ্য, এর কোনো বিকল্প নাই। আবার ধন্যবাদ আমাকে আজকে আপনাদের সামনে এসে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ। যে আজকে জাতির সামনে যে প্রশ্ন, সেই প্রশ্নের বিষয়ে তিনি ব্যাখ্যা দিয়েছেন। আমি আইনজ্ঞ নই, কাজে আইনের ভাষায় হয়তো বলতে পারবো না, বক্তব্য দীর্ঘ করার কোনো সুযোগ নেই, খুব সংক্ষেপে বলছি। একজন নাগরিক হিসাবে, সাধারণ মানুষ হিসেবে বাংলাদেশে যে রাষ্ট্র ব্যবস্থা, সেই রাষ্ট্র ব্যবস্থার তিনটি ইন্ডিপেন্ডেন্ট অর্গান আমরা বলি, একটি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন বা দি এক্সিকিউটিভ, অন্যটি হচ্ছে দি পার্লামেন্ট লেজিসলেটিভ, এবং তৃতীয়টি হচ্ছে দি জুডিশিয়াল।
এখানে বলা হয় যে তিনটাই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার, কেউ কারো উপরে নির্ভরশীল নয়। আমরা শুনেছি অনেক বক্তার মুখেই যে ক্যাপটিকের ব্যবস্থা যখন তুলে দেওয়া হলো সংবিধান থেকে, তখন আমাদের যে পার্লামেন্ট, সেই পার্লামেন্ট উল্লেখ করেছে যে বিচার বিভাগের একটি রায়ের উল্লেখ। এখন প্রশ্ন হচ্ছে যে তিনটি অর্গান যদি পরস্পর ইন্ডিপেন্ডেন্ট হয়ে থাকে, তাহলে তারা সংবিধান সংশোধন করবে কি করবে না করবে সেজন্য রায়ের রেফারেন্স দেওয়ার কি দরকার? এটা আমি একজন সাধারণ মানুষ হিসেবে বুঝতে পারি যে বৈপরীত্য বা ধোকাবাজি সাধারণ কথা আমরা যেটা বলি, তারা সংবিধান সংশোধন করতে চায় কোন, তাদের তো সেই ক্ষমতা রয়েছে সংসদের সাথে। বিচার বিভাগ কি বলেছে কি না বলেছে সেই রেফারেন্স দেওয়ার তো কোনো প্রয়োজন নেই, এটি হচ্ছে একটি দিক। দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে, আমরা যতদূর জানি যে জুডিশিয়ারি বা হাইয়েস্ট কোর্ট, সুপ্রিম কোর্ট, তারা দে ইন্টারপ্রেট দ্য কনস্টিটিউশন, তারা কিন্তু কনস্টিটিউশন অ্যামেন্ড করতে পারে না, কাজেই তারা বলে দিবে সেখানে যে শব্দ আমরা শুনেছি এক্সপার্টদের মুখে মে, অথবা তারা রিকোয়েস্ট করছে সেখানে মে বললো কি শ্যাল বললো কি না বললো, এটা তো কোনো বিবেচ্য বিষয় নয়, কারণ আদালত তো সংবিধান সংশোধন করতে হবে, দেখেন ইন্টারপ্রেট তখন। এখানে যে বৈপরীত্যের কথা একটু আগে আমরা শুনেছি, এখানে সব জায়গায় বৈপরীত্য। এখানে সহজ কথাটি হচ্ছে যে সুবিধাবাদের রাজনীতিতে আজকের যে রেজিম, যে শব্দটি ব্যবহৃত হয়েছে আজকের আলোচনা, আজকের সেই সরকার, তারা যখন যেভাবে তাদের যেটা সুবিধা সেটাই তারা বলে, সেটাই তারা করে, এবং সেটা বলা এবং করার জন্যে তারা যে অস্ত্রগুলো ব্যবহার করে সেই অস্ত্রগুলো কিন্তু তারা নির্বিবাদে ব্যবহার করছে, তারা জুডিশিয়ারকে ব্যবহার করছে, তারা পার্লামেন্টকে ব্যবহার করছে, তারা এক্সিকিউটিভ ব্যবহার করছে, এবং এটাই হচ্ছে আজকের বাস্তবতা। আমাদের যে সমস্যাটি আজকে আমরা নিয়ে আলোচনা করছি, এটা কেবল আজকের পুস্তিকার ভেতরে সীমাবদ্ধ নয়, এটা কিন্তু আজকে দেশের একটা সার্বিক সমস্যা। এদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, এদেশে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে।